কিডন্যাপ হয়ে যাওয়া শিশু উদ্ধার। কিডন্যাপ হয়ে যাওয়া 6 বছরের এক কন্যা সন্তানকে মহারাষ্ট্রের পুনে থেকে উদ্ধার করল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। পরিবার সূত্রে জানা যায়, কালীপুজোর আগে সঞ্চয় মণ্ডলের বাড়িতে শালীর পরিচিত প্রশান্ত রাজবংশী এসেছিল বার্নপুর কালীতলার মণ্ডল পাড়াতে। 4 দিন থাকার পরে আবার একদিন আসে। চলে যাওয়ার পর সঞ্চয় মণ্ডলের মেয়েকে আর পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি করেও তার মেয়ের খোঁজ মেলেনি। অবশেষে কিছুদিন আগে কৃষ্ণগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ ফোন ট্যাপ করে ভিন রাজ্যের সন্ধান পায়। এরপর পুনেতে গিয়ে পুলিশ অভিযুক্ত প্রশান্ত রাজবংশীকে গ্রেপ্তার করে নিয়ে আসে। আজ অভিযুক্তকে কৃষ্ণনগর আদালতে তোলা হয়। আপনার শালীর নাম কি? চাপা মণ্ডল। আপনার স্ত্রীর নাম? পলি মণ্ডল। আর ভদ্রলোকের নাম? নির্মল। না না, পুলিশ তো নির্মল। ওই লোকটার সাথে আপনার শালীর সম্পর্ক কি? আমার শালীর সম্পর্ক তো ওনার সাথে, ওনার সাথে কি সম্পর্ক আমি জানি না, সেটি মানে ভালোবাসার মতো সম্পর্ক। আচ্ছা আচ্ছা। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।